আপনি জানেন কি ঢাকায় কোথায় বেস্ট সি ফুড পাওয়া যায়? আজকে আমরা যাব এমনই একটি জায়গায় যেখানে আপনি কাবাবের পাশাপাশি পেয়ে যাবেন সি ফুড। ফিশ বারবিকিউ ছাড়াও স্কুইড, ক্র্যাব, অক্টোপাস সবই এখানে পেয়ে যাবেন। আজকে আমরা চলে এসেছি পুরান ঢাকা ওয়ারির কাবাব ভোল্টে। কাবাব ভোল ছাড়াও ওয়ারির এই জায়গাটিতে আরও দুটি কাবাবের দোকান রয়েছে, একটির নাম তুর্কি কাবাব, অপরটি ইরানি কাবাব। তবে আমরা চলে এসেছি কাবাব ভোল্টে। কাবাব ভোল্টের ভিতরের পরিবেশটা কিন্তু খুব সুন্দর, সাজানো গুছানো ছিমছাম। আমরা এসেছি শেষ সময়ে, তাই এখন ফাঁকা। বিকেলে বা সন্ধ্যায় এলে বসতে হলে কিন্তু অপেক্ষা করতে হবে। পরিবার পরিজন কিংবা বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দেওয়ার জন্য, গল্প করার জন্য রয়েছে তাদের সুব্যবস্থা। রেস্টুরেন্টের ভিতরটি আপনাদের ঘুরে দেখালাম, এবার চলুন দেখে নেওয়া যাক তাদের খাবারের মেনুটা। মেনু থেকে খাবার অর্ডার দিয়ে আপনাকে কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ খাবারটা রেডি করা থাকে না, তারা রান্না করে দেয়। অপেক্ষার এই ফাঁকে আমরা কিছু সেলফি তুলে নিলাম। খুবই অল্প সময়ের মাঝে আমাদের খাবার চলে এলো, আর দেখতেই পাচ্ছেন খাবারটা কিরকম জুসি, দেখেই যেন জিভে জল চলে আসছে। তাদের শিক কাবাবটা যেমন মজার ছিল, তেমনি তান্দুরি চিকেনটাও মজাদার ছিল। দুজনে ভরপেট খেয়েও বিল হয়েছিল মাত্র 370 টাকা। ভিডিও ডিসক্রিপশনে কাবাব ভোল্টের গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেওয়া হলো। ওয়ারির কাবাব ভোল্ট, এটা মূলত ওয়ারি দোয়েল চত্বরের পাশেই, এর ঠিক অপোজিটে রয়েছে ইরানি কাবাব অ্যান্ড সি ফুড, আর অল্প কিছু দূরেই রয়েছে তান্দুরি চিকেন নামে আরও একটি। ওয়ারির কাবাব ভোল্টটি গুলিস্তান থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে, আর সায়দাবাদ থেকে মাত্র 1.2 কিলোমিটার দূরে। আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিতে ভুলবেন না, আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। ওয়েলকাম টু টিপস অ্যান্ড ট্রাভেল ব্লগ, your virtual guide.